হাই ওয়াটস আপ মাই ইউটিউব ফ্যামিলি জিও হাই বলে দাও হাই তো আজকে আমি আছি আমার লাইফের একটা ছোটবেলা একটা প্রচন্ড শখ ছিল সেটা কি তোমরা আই থিং থাম্বনেল দেখে বুঝে গেছো তো আমরা এখন যাচ্ছি তাই তো একে আমি নিয়ে যাব এই আমার ফার্স্ট ব্লগে আসছে তো আমার ইচ্ছা হচ্ছে এই জায়গাটা করবো ওকে তো এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল বাট এবার ফুলফিল করতে হবে বিকজ মানে বহুদিন ধরে ভাবছি যে পরে করবো বাট আর পরে করলে হবে না এবার বয়স হয়ে গেলে আর নিজের স্বপ্ন পূরণ করে লাভ নেই তাই না তো এখন যাব ঠিক আছে তো যাই ভদ্রেশ্বরে আমারই একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তো ফেসবুকে ছিল আমার বাট কখনো কথা হয়নি বাট তাকে বললাম করবো তো এবার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে হওয়ার জন্য এবার যেতে হবে ঠিক আছে তো যাই দেখতে থাকো এই আমার বাড়ি এই আমার বাইক রাখা আছে এটা অ্যাকচুয়ালি নিউ স্কুটি আমি নিয়েছি থ্রি মান্থ হয়েছে ও হেভি চালায় স্কুটি কি ভাবছো ওকে এই জাস্ট ওকে দেখো নিজে চালাচ্ছে আমি জাস্ট এখানে ধরে আছি সবাই সোজা দেখা মালটাকে দেখো এই দেখ মালটাকে দেখে নে ভালো করে চালা 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 এমন ভাবে ট্রেন করছি না যা দৌড়াই না তো ফাইনালি আমি চলে আসছি ঠিক আছে তো এ আমার করবে আজকে তো এই অ্যাকচুয়ালি এ আমার ফ্রেন্ডেরই গার্লফ্রেন্ড তো ফার্স্ট টাইম আমার দেখা যাক হালকা নার্ভাস আছি দেখা যাক কেমন হয় তোমার একটু অ্যাড্রেস বলে দাও তাহলে আমার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর রামঘাট আর এ নাম্বার এ নাম্বার আমি দিয়ে দেবো নিচে ঠিক আছে তো দেখা যাক কেমন হয় ঠিক আছে তো দেখতে থাকো কেউ নেই তোমার কেউ নিয়ে এখানে ফুলটা এখন এতটা চড়া হবে এখানে তো ফাইনালি ওয়ান আওয়ার আই থিঙ্ক হয়ে গেছে তো শেষের দিকে তো কষ্ট হয়েছে প্রথম প্রথম দেন ঠিক আছে নো প্রবলেম প্রচণ্ড স্পিডে করছে পারফেক্ট তো ফিনিশিং টাচটা দেখো ঠিক আছে করবি তুই করবি তো ফাইনালি হয়ে গেছে তো তোমরা দেখো ফিনিশিং টাচটা কেমন হয়েছে জানাও কমেন্ট সেকশানে তো এটা ডেডিকেশন অ্যাকচুয়ালি আমার যেহেতু আমি আমার দাদাও আছে ঠিক আছে তো মেনলি এটাই থিঙ্ক মানে মেন কারণ এটাই যে আমার মার কাছে আমি দাদা দুজনেই সমান কেউ কাউকে ছোট বা কাউকে বেশি এরকম কোনো মিনিং নেই সবাই মার কাছে সমান তো এটাই হচ্ছে মেন কারণ তো এইটা সামনে আনে না তোমাদের কেমন লাগছে বা জানাও লাইফের ফার্স্ট ট্যাটু তো মাকে ডেডিকেট করলাম আর আমি আর হই